আলহামদুলিল্লাহ الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على من اختص بالخلق العظيم وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القظيم ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي الدرداء رضي الله تعالى عنه قال أوصاني خليلي ألا تشرك بالله شيئا وإن قطعت أو حرقت ولا تترك صلاة مكتوبة متعمدا فمن تركها متعمدا فقد برئت منه الذمة ولا تشرب الخمر فإنها مفتاح كل شر أو كما قال عليه الصلاة والسلام وفي شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحمي اللهم مبدئ
سيدنا مولانا وعلى آله محبت بڑن درود ہویا نبی جیر دوانا بگے تک لے جائتے پارن اوئی جے سونار مدینہ اللہم ماشاءاللہ سیدنا ما شاء الله لا اله الا الله جوره جوره لا اله الا الله محبت لا اله الله لا اله الله لا اله الله الا يا سكن القصر المعلى ستدفن عن قريب في التراب لا إله إلا الله لا إله ما شاء الله لا إله جر جر لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله له ملك ينادي كل يوم لدول الموت وبلول الخراب لا إله إلا الله لا إله ما شاء الله لا إله جر جر لا إله محبة لا إله هو لا إله هو لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ছোট শালগন কেন্দ্রীয় মসজিদের পঞ্চমতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রফেসর গাজী মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হাজারো উলামা আলেমের উস্তাদ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব প্রধান আকর্ষণ মুফাসসিরে কোরআন সুমিষ্টবাসী সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুল মুনিম খান আনসারি সাহেব এবং বিশেষ বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা অধ্যাপক সৈয়দ আব্দুল শুকুর সাহেব গাফারিয়া দরবার শরীফ উপস্থিত দিন দরদি মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ তাবারক তাআলার লাগকৃতি শুকরিয়া আমরা জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন
আপনি আমাদেরকে এই ফেতনা ফাসাদের যুগে এই কোরআনের মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা সকলে অন্ত থেকে কালেমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এখন জমানাটা অত্যন্ত দুর্যোগপূর্ণ, আমরা ফেতনা ফাসাদের যুগে আমরা আছি, আমাদের চতুর্দিকে শুধু ফেতনা ফাসাদ। কোরআন এবং হাদিসের সহি আলোচনা খুব কমই হয়, আর যাই কিছু আলোচনা হয় কিন্তু আমরা শুধু শুনি, আমলে বাস্তবায়ন করি না। শুধু পাপাচার আর পাপাচারে মানুষ লিপ্ত, সেই জন্য কই বলেন, পাপাচারের কালো মেঘে ধরা হলো ভরা দিয়ার, মানুষ এখন পাপাচারের কালো মেঘে ধরা হলো ভরা দিয়ার, সময় এখন ভীষণ কঠিন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার, মানুষ এখন মাত্র মাতাল নাচ গান আর বাজনা, পাইনে কোথাও আল কোরআনের পকরিত বোঝ, সমঝদার সমঝদার, ঠিক না ঠিক? ভাইয়ের আমার, অনেক মাহফিল এমন হয়, যদিও দেখা যায় কোরআনের মাহফিল, কিন্তু দেখা যায় অনেক মাহফিলের মধ্যে মানুষকে ইমান আকীদা উল্টা পাল্টা বোঝানো হচ্ছে, আর এক শ্রেণীর আলেম এই ধরনের উল্টা পাল্টা বুঝে মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে। মুসলমানদের মধ্যে সাধারণ মানুষের এখন বিপাকে পড়ে গেছে। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন সত্যের বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, মিথ্যাটাকে পরিহার করা, মিথ্যাটাকে মানুষকে বুঝিয়ে দেওয়া, আর সত্যটাকে মানুষকে বুঝিয়ে দেওয়া, অর্থাৎ মিথ্যাটাকে মিথ্যা এসে মানুষের কাছে বুঝিয়ে দেওয়া যে এটা মিথ্যা, এটা ভ্রান্ত, আর সত্যটাকে মানুষকে বুঝিয়ে দেওয়া, সত্যটা বুঝে যেন আমল করতে পারে। ভাইরা আমার, সেই জন্য কোরআন এবং হাদিসের সহি আলোচনা শুনতে হবে, আমাদেরকে আমল করতে হবে। ভেজাল আলোচনা এটা দৃষ্টান্ত আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেব, সহজে আপনারা বুঝতে পারবেন। ভাইয়ের আমার, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা লোকমান থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াজ এবং নসিহাত এটা ভাই আল্লাহ তাআলার পছন্দের এক নির্দেশ। আল্লাহ তাআলা নিজেই মানুষদেরকে নসিহাত করেন, মানুষের কাছে ওয়াজ করেন, নসিহাত করেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় নসিহাত করেছেন, যেমন সূরা লোকমানের 13 নং আয়াতে 12 নং আয়াতে আল্লাহ তাআলা 13 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে নসিহত করে বলতেছেন, যে দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার নসিহত করতেছেন মানুষদেরকে, কেন সৎ ব্যবহার করবো পিতা মাতার সাথে? তার কারণ কি? তার কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেন, হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মানে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মা বাবার খেদমত তাদের সেবা এই জন্য করবা যে তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছেন অনেক কষ্টের পর কষ্ট করে, ঠিক না? মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছেন, কি সুখে না দুঃখে অনেক কষ্ট করে। ভাইয়ের মা যারা বিবাহ করেছেন, যাদের স্ত্রী আছে, যাদের স্ত্রী হামেলা হয়েছে, গর্ভ ধারণী হয়েছে, আপনারা অন্তত কিছু বুঝবেন, একজন মা সন্তানকে গর্ভ ধারণ করতে গিয়ে কতটুকু কষ্ট করে। বাইরে মার একজন মা সন্তানকে গর্ভে ধারণ করে এত কষ্ট ভোগ করেন, মা সন্তান গর্ভে ধারণ করে পেট ভরে আহার করতে পারেন না, মা ঘুমাতে পারেন না, খেতে পারেন না, নামাজ পড়তে পারেন না, নামাজ পড়তে গেলে সন্তান মার করে যার মধ্যে আঘাত করে, মা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, অনেক সময় ব্যথার জ্বালায় বসে বসে আল্লাহর হুকুম আদায় করে, ঠিক না বেটি? ভাইরা মার খেতে যায়, এমন সময় মা দুঃখিনীর বুকের মধ্যে সন্তান লাথি মারে, যখন কলেজার মধ্যে আঘাত করে মা জননী, তখন বাতের প্লেট ছুঁয়ে দিন, বাতের প্লেট রেখে দিয়ে তখন তিনি নীরবে বসে যান। ভাইরা মা যখন ঘুমাতে যান, এভাবে সন্তান মায়ের কলেজার মধ্যে আঘাত করে, মা ব্যথায় একবার ডান দিয়ে করোট দে, আবার বাম দিয়ে করোট দে, এইভাবে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে যখন মা দুঃখিনী সন্তানকে প্রসব করেন, তখন মা দুঃখিনী এত কষ্ট হয়, মা দুঃখিনী তার আত্মীয় স্বজনকে দেখে বলে, স্বামীকে ডাক দিয়ে কাছে আনে, বলে সন্তানের স্বামী আমার যে প্রসব ব্যথা আরম্ভ হয়েছে, মনে হয় আমি বাঁচব না, আমি বাঁচব না। বৈরমার মা দুঃখিনী তার স্বামীকে ডেকে নে, স্বামীর কাছে জীবনের জন্য মাফ চেয়ে নে, ঠিক না বেটি? ভাইরামার তখন স্বামী তাকে মাফ করে দেয়, শ্বশুর শাশুড়িকে ডেকে নে, তাদের কাছে মাফ চায়, বলে মা আমার জন্য দোয়া কর মা, আমি যে মুসিবতে পড়েছি মনে হয় আমি বাঁচব না। বাইরামার এমন অসহ্য ব্যথা সহ্য করে মা দুঃখিনী অনেক কষ্ট করে নিজের জীবনটা বিলীন করে দি, সন্তানকে প্রসব করে, যখন সন্তান প্রসব হয়ে যায়, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যখন সন্তান একটা চিৎকার দেয়, মা দুঃখিনী তার হুঁশ ফিরে আসে, আর ডাক দিয়ে বলে আমার সন্তানটাকে আমার কোলে দাও। মা দুঃখিনী যখন সন্তানের চেহারাটা দেখে, চেহারা দেখার সাথে সাথে মা দুঃখিনীর 10 মাস 10 দিনের কষ্ট ভুলে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা তার সন্তানকে প্রসব করে সে জীবিত অবস্থায় থাকবে, তার জীবন নিয়ে বাঁচতে পারবে, কই মহিলা যেন
উহুদের ময়দানে যুদ্ধ করে সে যেন গাজী হয়ে বাড়িতে ফিরে আসলো। সুবহানাল্লাহ। আর যদি কোনো মা দুঃখিনী সন্তান প্রসব করতে গিয়ে যদি মা দুঃখিনী মারা যায়, তাহলে মা দুঃখিনী সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই মা দুঃখিনী যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। বলে সুবহানাল্লাহ। বাইরামাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে নসিহত করেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মা বাবার সাথে সব ব্যবহার করো, মা বাবার খেদমত করো, কেননা তোমার মা তোমাকে অনেক কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। তোমার মা তোমাকে পরিপূর্ণ 2 বছর তোমাকে দুগ্ধ পান করিয়েছে, নিজের বুকে দুধ 2 বছর পর্যন্ত তোমাকে পান করিয়েছেন, আর তোমাকে লালন পালন করতে গিয়ে কত যে সহ্য তিনি কত দুঃখদে সহ্য করেছেন। ভাইরা আমার, মা দুঃখিনীর এই জন্য সেবা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহ, ও দুনিয়ার উম্মতেরা তোমরা জেনে রাখো, মা দুঃখিনীর সেবা যদি না করো তাহলে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, মা দুঃখিনীর পায়ের নিচে সন্তানের বেহেশত, যদি কোনো সন্তান যদি মা দুঃখিনীর সেবা না করে ওই সন্তান কখনো জান্নাতে যাইতে পারবে না, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর যদি কোনো সন্তান মা বাবার সেবা করে, তাহলে ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা নসিহত করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়া হানান আলা ওয়াহনি ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমার মা বাবা তোমার মা যে তোমাকে গর্ভ ধারণ না করতেন, তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে আসছো, দুনিয়ার এত সুন্দর পৃথিবী তুমি দেখতে পাচ্ছ, একমাত্র সিরাজে মা বাপ, ঠিক না বেটি? ভাইরা আমার, এই মা বাপের উসিলা আমরা এই দুনিয়ার মুখ দেখতে পেরেছি, সবুজ শ্যামল পৃথিবী, এত সুন্দর পৃথিবী আমরা একমাত্র দেখতে পাচ্ছি মা বাবার কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই আমার শুকরিয়া জ্ঞাপনের সাথে সাথে তোমার মা বাবারও শুকরিয়া আদায় করো। ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নসিহত করেন, কারণ নসিহত হচ্ছে আল্লাহ তাআলা পছন্দের নির্দেশ। এই জন্য দুনিয়াতে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, সকল নবী রাসূল মানুষ যার যার উম্মতদেরকে নসিহত করেছেন। আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু নবীর ওয়ারিস দুনিয়াতে রেখে গেছেন। নবীর ওয়ারিস কারা? আল্লাহ নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম উলামাগণ হচ্ছে নবীদের ওয়ারিস। নবীর ওয়ারিস যারা, তারা কিয়ামত পর্যন্ত মানুষদেরকে নসিহত করতে থাকবে। আর এই উলামায়ে কেরামদের দায়িত্ব হচ্ছে যে তারা মানুষদেরকে হক কথাগুলি বুঝাই দিবে, বলে দিবে। আর যেগুলো যেগুলো বাতিল
ফেতনা এগুলোকে মানুষদেরকে বুঝে যা যে এগুলো এগুলো বাতিল ফেতনা। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন সাহাবীদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن ابي الدرداء رضي الله تعالى عنه قال قال اوصاني يا خليلي الا تشرك بالله شيئا حضرت ابو الدرداء رضي الله تعالى عنه বর্ণনা করেন জামার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিশ্ব নবী আমাকে নসিহত করলেন হে আবু দারদা জীবনে কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় অথবা তোমাকে অগ্নিদগ্ধ করা হয়, যদি তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তথাপি তুমি আমি আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এক নম্বর নসিহত, আল্লাহ নবী সাহাবী আবু দারদাকে বললেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। দুই নম্বর নসিহত হচ্ছে ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু দারদা কখনো জেনে শুনে ফরজ নামাজ ত্যাগ করিও না, যদি জেনে শুনে ফরজ নামাজ ত্যাগ করো তাহলে আল্লাহ তাআলার বন্ধন হইতে ছিন্ন হইয়া যাইবে। ভাইরা আমার তিন নাম্বার নসিহত হচ্ছে ওয়ালা তাশরাবিল খামরা ফা ইন্নাহা কুল্লাহা মিফতাহু শাররিন। আল্লাহ নবী বলেন আবু দারদা শরাব পান করিও না, মদ পান করিও না, কারণ মদ হচ্ছে যাবতীয় পাপের চাবি কাঠি। ঠিক না বেটি? মদ যারা খায় তাদের বেন কি ঠিক থাকে? মাথা ঠিক থাকে? ঠিক থাকে না। মদ যারা খায় তাদের মাথা ঠিক থাকে না, আবোল তাবোল করে। সেই জন্যে আর মদ যারা পান করে তারা বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হয়, এটা হচ্ছে সকল পাপের মূল। আল্লাহ নবী বলে মদ পান করাটা যাবতীয় পাপের চাবিকাঠি। ভাইরা আমার আল্লাহ নবী সাহাবী আবু দারদাকে যে তিনটি নসিহত করলেন, প্রথম নসিহত হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। সবাই একটু জিকির করেন লা ইলাহা হচ্ছে কোন একটি বস্তুকে কোন একটি জিনিসকে তার উপযুক্ত স্থান থেকে অনুপযুক্ত স্থানে রাখে, সেটা হচ্ছে জুলম। এই জন্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না।
আল্লাহর সাথে শরীক করলে এটা শিরক হবে, এটা হচ্ছে মহা জুলুম। তো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন শিরিকের বিরুদ্ধে মিশন দিয়ে। নবীর প্রধান মিশনে ছিলেন শিরিকের বিরুদ্ধে, যে দুনিয়া থেকে শিরিক উঠায় দেওয়া, উদ্ধার করা। যে কাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে প্রেরণ করানো হয়, তখন কাবা ঘরের মধ্যে মক্কার কাফের মুশরিকেরা 360টি মূর্তি স্থাপন করেছিল, ঠিক না বেটি? কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি স্থাপন করেছিল। ওই কাফের মুশরিকেরা তারা উলঙ্গ অবস্থায় কাবার ঘর তওয়াফ করত, তারা 360টি মূর্তির পূজা করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে শিরিককে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করলেন। নবীজি মিশন চালিয়ে শিরিক উদ্ধার করলেন। এই জন্য কবি বলেন, বুতখানা কো কাবা বানায়া, বুতখানা কো কাবা বানায়া, জাহান সে কুফর উঠা লিয়া, জাহান কো কালমা পড়া লিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা মার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি শিরিকের বিরুদ্ধে জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম শিরিকের বিরুদ্ধে জিহাদ করেছেন, ঠিক না বেটি? ভাইরা মার, আমাদের দেশে এক শ্রেণীর আলেম আছে যারা তারা নবীর বিরুদ্ধে কাজ করে, তাদের মিশন হচ্ছে শিরিকের পক্ষে। তারা মানুষকে শিরিক শিখায়, শিরিকের তালিম দেয়। ভাইরা আমার, শুনতে যদি আশ্চর্য লাগে, আশ্চর্য হলেও কথাটা সত্য। আমি আপনাদের সম্মুখে এক্ষুনি দুটি উপমা দিব, দেখবেন যে হুজুরের কথাটা সত্য না মিথ্যা। এক শ্রেণীর মধ্যে আল্লাহর নবীর মিশন অনুযায়ী শিরিকের বিরুদ্ধে কথা বলে, আরেক শ্রেণীর আলেম শিরিকের পক্ষে কথা বলে। ভাইরা আমার, আমরা জানি যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ নয়, ঠিক না বেটি? জবান খুলে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ নয়, ঠিক না বেটি? এই কপাল একমাত্র আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর তাআলার কুদরতে বে সেজদা করার জন্য, ঠিক না বেটি? আমাদের দেশে একজন বক্তা যার নাম শুনলেই চিনে ফেলবেন, সুপরিচিত বক্তা, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। ওনার নাম শুনছেন কিনা? গিয়াসউদ্দিন আত-তাহিরি, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। তিনি ওনার এক আলোচনার মধ্যে বলেছেন, আমরা, উনি বলেন যে আমরা মা বাবাকে সেজদা করব, মা বাবা জেনে, ও বাবাকে সেজদা করব, বাবা জেনে, মাকে সেজদা করব, মা জেনে, হ্যাঁ, পীরকে সেজদা করব, পীর জেনে, তারপরে নবীকে সেজদা করব, নবী জেনে, আল্লাহকে সেজদা করব, আল্লাহ জেনে। বলেন না, নাউজুবিল্লাহ। কোরআন এবং হাদিসের কোথাও এই প্রমাণ নাই যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করা। আমি এক্ষুনি দলিল দিচ্ছি আপনাদের সম্মুখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লা আমারতু আন তাসজুদা লি যাওজুহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ যদি মানুষকে সিজদা করা জায়েজ হতো, তাহলে আমি নবী দুনিয়ার মহিলাদেরকে বলতাম, ও নারীগণ, তোমরা প্রত্যেকে তোমাদের স্বামীর নিচের, স্বামীর পায়ের নিচে সেজদা করো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষকে সেজদা করা জায়েজ নাই। আমি ছোট্ট একটা ঘটনা বলতেছি ভাইরা আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক বাগানের পাশ দিয়ে যাচ্ছেন, এমন সময় বাগান থেকে কেউ নবীজিকে দেখে দৌড়ে আসলেন। নবীজির সামনে এসে ভিড় ভিড় করে কি যেন বললেন এবং নবীজির পায়ের নিচে সেজদায় লুটিয়ে পড়লেন। তখন ওই উটটা নবীজির সাথে কি জানি কথাবার্তা বলেন, পাশে একজন সাহাবি ছিল, সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট যদি আপনাকে সেজদা করতে পারে নবী গো, তাহলে আমরা তো আপনাকে আরো বেশি মহব্বত করি, ঠিক না? যেই নবীর জন্য তারা সাহাবায়ে কেরাম নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, নিজের রক্ত শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে আমরা সেজদা করতে পারবো না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবি, জেনে রাখো দুনিয়ার কোন মানুষ যদি মানুষকে সেজদা করার জায়েজ হতো তাহলে আমি দুনিয়ার নারীদেরকে বলতাম, ও দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীদের পায়ের নিচে সেজদা করো। ও সাহাবিগণ, দুনিয়ার কোন মানুষকে সেজদা করার জায়েজ নয়, সেই জন্য আমি নবীকে সেজদা করার জায়েজ নয়, তোমাদের তোমরা আমাকে সেজদা করতে পারো না, এই জন্য নিষেধ। এটা তো একটা প্রাণী, প্রাণী হিসেবে এটা আমাকে সম্মানে সেজদা করছে, তার উপর কোন হুকুম নাই। এই জন্য নবীজি বলেন, দুনিয়ার কোন মানুষকে সেজদা করার জায়েজ নয়। আল্লাহ নয় বলে কোন মানুষকে মানুষের সেজদা করা যায় না। আর তাহে ইসা বলে যে মা বাবাকে সেজদা করো মা বাপ জেনে, পীরকে সেজদা করো পীর জেনে। এমনই হবে উনি বলতেছেন যে উলামায়ে কেরাম এই মানুষকে মানুষের সেজদা করা না জায়েজ বলেন, শিরিক বলেন, তাদের বিরুদ্ধে সে ফতোয়া দেয় মানুষকে বোঝা ক যে যদি মানুষকে মানুষ সেজদা করা শিরিক হয়, ক্ষেতের আলীর প্রতি গুছাই গুছাই শিরিক বলেন, নাউজুবিল্লাহ, বুঝতাছেন না ভাইরা? বলতেছেন যে কৃষকরা যে ক্ষেতের মধ্যে আলী লাগে, লাগা কিনা, নয়া লাগে না, আলীর প্রতি গুছাই গুছাই শিরিক, নাউজুবিল্লাহ। আচ্ছা, আলী যারা লাগা তারা কি ক্ষেত্রে সেজদা দিয়া লাগা? তারা কি কত মনে করে যে আমি সেজদা করতেছি ক্ষেত্রে? চিন্তা করেন কত বড় দুষ্ট, আর কেমন যুক্তি দেয় মানুষকে, কিভাবে বিভ্রান্তি ছড়ায় মানুষের মধ্যে। সাধারণ মানুষ তো বুঝে না, কুরআন হাদিস পড়ছে না, সেই জন্য এইভাবে উল্টা পাল্টা যুক্তি দেয়া বোঝায়। যে যুক্তি দিছে হ্যাঁ তার যুক্তি কাছে শয়তান আফিল, ঠিক না? বিটি তাহিরি যুক্তি কাছে শয়তান আফিল, সেই জন্য হ্যাঁ গিয়াসুদ্দিন আত-তাহিরি সে পীর, সে মানে মানুষকে মুরিদ করে, সে খেলাফত পাইছে কই থেকে? শয়তান কর তাহিরি, তুই যে যুক্তি দেস আমি শয়তান তোর কাছে ফেক, আমি শয়তান তোকে খেলাফত দিয়ে গেলাম, তুই আমার বদলা, এই তোকে খেলাফত দিয়ে গেলাম, আমি শয়তানের কাজ তুই করবি, ঠিক না? বেটি ভাইয়ের আমার হাজি সাহেবরা সারা পৃথিবী থেকে যে হাজি সাহেবরা হজ করতে যায়, মিনাতে গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে কিনা? কো শয়তানকে যদি কঙ্কর নিক্ষেপ না করে তাহলে তার হজই শুদ্ধ হবে না, ঠিক না? বেটি শয়তানকে যদি কেউ দেখে তাহলে শয়তানকে পাথর দিয়ে ঢিল মারা হয়েছে, এটা সুন্নত, নবীদের সুন্নত। বলে সুবহানাল্লাহ, হযরত ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর মারছেন কিনা? যখন এই ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছেন এই উনাকে কুরবানি করার জন্য, শয়তান ওয়াসওয়াস দিছিল, তখন কি করেছিল উনি? পাথর দিয়ে ঢিল মারছিল। উনার আম্মার কাছে গেছেন, হাজরা আলাইহিস সালামের কাছে গিয়ে ওয়াসওয়াস দিলেন, হাজরা আলাইহিস সালাম পাথর নিয়ে শয়তানকে ঢিল মারলেন। এই জন্য সারা পৃথিবী যত
হাজির সাহেবরা হজ করতে যান, সকলেই মিনাতে যায় শয়তানকে পাথর মারে, ঠিক না বেটি? শয়তানকে ঢিল দেয় পাথর দিয়ে, আর তাহিরকে মানুষ ঢিল দেয় জুতা দিয়ে। ইন্টারনেট যারা চালান, আপনারা ইন্টারনেট দেখছেন, তাহিরকে মাহফিলে জুতা দিয়ে লেছে। কেন? মানুষকে যে শয়তানের কাজগুলি শিখায় সেই জন্য জুতা ডিল মেরেছে, তাকে পাথর দিয়ে ডিল দিলে হক আদায় হবে না, জুতা দিয়ে ডিল দিতে হবে। যে ফতোয়া দিছে যে সারা দেশের কৃষকরা সে কি বানাইছে, মুশরিক বানাইছে, শিরিকি বানাইছে, খেতে গুসা দিলে বলে শিরিক হইব, তাহলে কৃষকরা ওদিন বুঝছি না, এখন যেহেতু কৃষকরা বুঝছে, কৃষকের এখন জুতালে হারে বলতে দেখে নাইব, তারে মাছটা শিহাই দিব, যে বলে খেতে গুসা দিলে শিরিক হয়, তুই কই পাইছ, ঠিক না বেটি? ভাইয়ের আমার, এই জন্য এই সমস্ত বন্ধদের বন্ধদের কবলে পড়বেন না, তাদের কথা বিশ্বাস করবেন না। আরেকটি ভন্ডের নাম বলে আপনারা শোনা মাত্রই চিনে ফেলবেন, যে ঢাকা একটি পীর আছে, দেওয়ানবাগি টিভিতে দেখবে মাঝে মাঝে দেখায়, ইয়া বড় ফ্যাট, মাশাআল্লাহ এত বড় ফ্যাট, যেমন একটা মদিনা টাঙ্কি, পানি টাঙ্কি দেখছি টিভিতে, যারা দেখছেন তারা বলতে পারবেন যে তার ফ্যাটটা ওই যে মদিনা পানি টাঙ্কি আছে না, মদিনা পানি টাঙ্কির মতো ফ্যাটটা, বুঝলেনি? তো এই শয়তানে কি বলে জানেন, এই শয়তানে বলে তার মাহফিলের মধ্যে তার শ্রোতাকে বলতেছেন, কোন নবীর মেয়ে যে ফাতেমা ছিলেন, কোন নবীর মেয়ে ফাতেমা হলো আমার স্ত্রী, বলেন না আউযুবিল্লাহ, এই দুষ্ট সে বলে নবীর মেয়ে ফাতেমা, ফাতেমা বলে তার স্ত্রী, আমার যে স্ত্রী কোনই নবীর মেয়ের ফাতেমা, বলেন না আউযুবিল্লাহ, সে তার শ্রোতাদেরকে বলে কোন নবীর মেয়ে যে আমার স্ত্রী, কো ফাতেমা আমার স্ত্রী, আপনি বিশ্বাস হয়, ভিডিও মূর্খ হব লিখো, কো জি 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 জি, নাউজুবিল্লাহ, বুঝিনি যে এই হলো অবস্থা। এবং বলে সেই জন্য বিভ্রান্তিমূলক কথা বলে, নবীর মেয়ে ফাতেমা হ্যাঁ হলতো আলীর স্ত্রী, ইমাম হাসান হোসেনের আম্মা জান, আর এ ভন্ড বলে তার স্ত্রী, এইভাবে সে অনেক ধরনের বিভ্রান্তি ছড়ায়। সে বলতেছে আমি নবীজিকে স্বপ্নে দেখেছি, সে বলতেছে আমি স্বপ্নে দেখেছি নবীজি ডাস্টবিনের মধ্যে উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে, ক আমি গিয়া তার নবীজিকে টান দিয়ে তুলে উদ্ধার করছি, বলেন না আউযুবিল্লাহ। শুধু তাই নয়, আরো সে বলে যে অনেকে আমাকে স্বপ্নে দেখেন রাসূলের বেশে, বলেন না আউযুবিল্লাহ, সে কি বলে, আমার মুরিদদের মধ্যে অনেকে আমাকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন, হ্যাঁ সে রাসূল দাবি করতেছে, সে নাকি রাসূল, হ্যাঁ, আর তার এই মুরিদেরা তারা স্বপ্নে রাসূলের বেশে দেখে, বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি فإن الشيطان لا تمثلني، سبحان الله، আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে, সত্যি সে আমাকে স্বপ্ন দেখলো, কেউ যদি বলে যে আমি স্বপ্নে নবীকে স্বপ্নে দেখেছি, নিশ্চয়ই সে স্বপ্নে নবীকে দেখেছে। কে বলেন? আল্লাহ নবী বলেন। আমরা কি নবীকে দেখছি, দেখছি না নবী পাইছি না, নবী কি জাতি আমরা বলতে পারি? কোন মুমিন ব্যক্তি যদি স্বপ্নে যদি দেখে যে নবীকে সে স্বপ্নে দেখেছে, আল্লাহ নবী বলেন সত্যি সে আমাকে স্বপ্নে দেখেছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো নবী যে বলেন ফাইন্না শাইতানা তামাসসালানি, কেননা শয়তান আমার সুরত ধরতে পারে না, সুবহানাল্লাহ, কোন শয়তান নবীর সুরত ধরতে পারে না। এই জন্য কোন উম্মত যদি মিথ্যা বলে তো ভিন্ন কথা, কোন মুমিন যদি বলে যে আমি স্বপ্নে রাসূলকে দেখছি, আর যদি স্বপ্নে রাসূলকে যদি দেখে থাকে, তো সত্যই সে নবীকে স্বপ্নে দেখছে, কোন ভুল নাই এটার মধ্যে। এটা কে বলেন? আল্লাহ নবী বলেন। কেন? নবীর সুরত শয়তানে ধরতে পারে না। আরে দুনিয়ার মানুষের অনেকের সুরত দূরে শয়তান আয়, স্বপ্নে মানুষের কাছে আয় কিনা, শয়তান অনেক সুরত দূরে আয়, মানুষের সুরত দূরে আয়,
হ্যাঁ কোন নবীর সুরত শয়তান ধরতে পারে না। তো আল্লাহ নবী বলেন শয়তান আমার সুরত ধরতে পারে না, তো এই শয়তান কে আমি নবীর সুরত ধরবো? বনে দেওয়ান পাখি নবীর সুরত ধরতে পারবে? এই জন্য ভাইয়ের আমার সারা বাংলাদেশের উলামায়ে কেরাম সকলে এক যুগে ফতোয়া দিয়েছেন দেওয়ানবাড়ি ভণ্ড দেওয়ানবাড়ি সে কাফের কাফের কাফের, ঠিক না ঠিক? এটা আমার মুখের ফতোয়া নয়, সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন ভণ্ড দেওয়ানবাড়ি কাফের। ভাইয়ের আমার এই সমস্ত ভণ্ডদের কবল থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন। ভাইয়ের আমার আল্লাহ নবীর মিশন ছিল দুনিয়া থেকে কুফর শিরিককে উঠিয়ে দেওয়া, দুনিয়া থেকে শিরিককে মিটিয়ে দেওয়া। আল্লাহ নবী দুনিয়া থেকে শিরিককে উঠিয়ে দিয়েছেন। ভাইয়ের আমার আমরা যারা মুমিন, আমরা এবাদত বন্দেগি করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি শিরিক গুনাহ ছাড়া যদি অন্য কোনো গুনাহ করে, মানুষের গুনাহ আছে কিনা? আমরা যে নামাজ কালাম করি এর আমরা কি গুনাহ তো নাই কিছু আছে? আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা নিজে বলেন যে কোনো ব্যক্তি যদি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার সাথে যদি কোনো ব্যক্তি শিরিক করে ওই শিরিক গুনাহ আমি কখনো মাফ করব না। আর এই শিরিক গুনাহ ছাড়া বান্দা যত গুনাহই করুক না কেন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহই করুক না কেন, এই গুনার জন্য হয়তো শাস্তি ভুগবেন। আল্লাহ তাআলা বলেন অন্য বাকি যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা যা ইচ্ছা তাকে মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হয়তো শাস্তি দিয়া নতুবা যে কোনো অস্থিরে দিয়ে আল্লাহ মাফ করে দিবেন। এই ব্যক্তি নামাজ পড়ছে না মনে করেন, হ্যাঁ শয়তান অসুস্থ মানে নামাজ পড়ছে না, কিন্তু আল্লাহ তাআলা হয়তো তাকে শাস্তি দিবেন নতুবা যে কোনো অস্থিরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে শিরিক গুনাহ যে ব্যক্তি করবে যদি তওবা না করে আমি আল্লাহ তাআলা কখনো তাকে মাফ করব না। কেন? সে আমার সাথে শরীক করেছে অন্যকে, আমার স্থানে অন্যকে স্থান দিয়েছে। আচ্ছা একটা উপমা দিয়ে মনে করেন কারো স্ত্রীর সাথে যদি স্ত্রী মনে করেন স্ত্রী বাড়িতে স্বামী বাড়িতে না অন্যখানে, আর এ ফাঁকি দিয়া কোনো স্ত্রী যদি তার স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষকে রাতে জাগা দেয় একসাথে শুয়ে, আর স্বামী জানতে পারে স্ত্রী রাখবো, সবাই জোরে বলেন রাখবে? রাখবে না। স্বামী কখন এটা মেনে নিতে পারবে না? এই স্বামী বলবেন যে তোমার মতো স্ত্রী আমার প্রয়োজন নাই, যে স্ত্রী আমার স্থানে অন্যকে জায়গা দিতে পারে স্থান দিতে পারে এমন স্ত্রী আমার দরকার নাই, ঠিক আছে? যারা রুচিশীল মানুষ সে কখনো স্ত্রী নিয়ে খাবে না, ঠিক না বেটি? আর যাদের রুচি নাই এটা চলে ভিন্ন কথা, এটা যেখানে চেয়ে সেটা মুখ দিতে পারে। তো আল্লাহর সাথে যারা শরীক করবে তাদেরকে যদি সে তওবা না করে, শিরকের উপর তওবা যদি না করে তাহলে আল্লাহ তার কখনো মাফ করবে না, সে চিরস্থায়ী জাহান্নামে কাফের মুশরিকদের সাথে, হ্যাঁ কাফের মুশরিকদের সাথে যা একসাথে সাথী হয়ে চিরস্থায়ী জাহান্নামে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলে তাদেরকে মাফ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কোনো ব্যক্তি বেহেশত যেতে পারবে না, যেতে পারবে? নবীর সুপারিশের কে বেহেশত যেতে পারবে? কেউ যাইতে পারবে না। ভাইয়ের আমার আল্লাহ নবী বলেন যারা আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না এবং আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করবে না, আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করবে না। আল্লাহর নবী বলেন যে আমি তাদেরকে সুপারিশ করব না। নবীজি বলেন আতানি আতিন মিন ইনদি রব্বি ফাখায়ারানি বাইনা আন ইয়াদখুলানি সাওমাতিল জান্নাতা ওয়া বাইনা শাফাতি ফাখতারতু শাফাতা ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা। ভাইরা আমার মনোযোগ দিয়ে আমরা শুনি, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা পক্ষ থেকে আমার কাছে আগন্তুক আসলেন, আয়েশা আগন্তুক এসে বলতেছেন যে দুইটা জিনিসের মধ্যে আমাকে ইখতিয়ার দিলেন। কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হয়তো আপনার উম্মতের অর্ধেক সংখ্যক উম্মত জান্নাতে চলে যাবে, তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, ওই সুযোগটা আপনি গ্রহণ করুন, নতুবা আপনি আপনার উম্মতের জন্য শাফাতের সুযোগ গ্রহণ করুন। এই দুইটা সুযোগ থেকে যে কোনো একটি সুযোগ আপনি গ্রহণ করুন। কটা সুযোগ দিলেন? দুইটা। বলতেছেন যে আপনার উম্মতে হয়তো অর্ধেক উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, এই সুযোগটা আপনি গ্রহণ করুন, নতুবা আপনি আপনার সমস্ত উম্মতের জন্য শাফাতে সুযোগ গ্রহণ করুন। কে দূরের থেকে যে কোনো একটা আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী বলেন ফাখতারতু শাফাতা শাফাতি, তো যে আমি শাফাতের সুযোগ আমি গ্রহণ করেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী চিন্তা করলেন যে যদি আমি আমার অর্ধেক উম্মতের জান্নাতে যাই সুযোগ যদি গ্রহণ করি তাহলে আমার বাকি উম্মতের অবস্থা কি হবে, ঠিক না বেটি? বাকি উম্মতের অবস্থা কি হবে? সেই জন্য আল্লাহ নবী শাফাতের সুযোগ গ্রহণ করলেন, যাতে করে সমস্ত উম্মতদেরকে সুপারিশের বেহেশতে নিয়ে যাইতে পারেন। তবে আল্লাহ নবী বলেন ওয়াহি আলিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া। আল্লাহ নবী বলেন আমার এই সুপারিশ তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক না করিয়া মৃত্যুবরণ করিয়াছে। কি বললে? শাফাতের জন্য শর্ত আছে নি? শর্ত আছে, বালাটি মনে রাখেন মুসলমান। আল্লাহ নবী বলেন যারা শিরিক না করিয়া মৃত্যুবরণ করছেন তারাই আমার সুপারিশ পাবে, আর যারা শিরিক করিয়া মৃত্যুবরণ করছে তারা সুপারিশ পাবে না। ভাইরা আমার, এই জন্য শিরিক করবেন না, শিরিক করলে আল্লাহ তাআলা মাফ করবেন না এবং আল্লাহর নবীও তার জন্য সুপারিশ করবেন না। তবে যদি তওবা করে, যদি শিরিকের উপর তওবা করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করে কি করবে? মাফ করে দিবেন। তওবা না করে যদি কেউ মৃত্যুবরণ করে, ওই তাহিরি কথা কইছিলাম না, এবং বনে দেওয়ান বাগি তারা যে ওয়াজ করে তারা তো শিরকে ফকে ওয়াজ করে, তারা জীবনে তওবা করব? তারা জীবনে তওবা করতো না। এই জন্য যাদের আকীদা নষ্ট এগুলো বিশ্বাস করে তারা জীবনে তওবা নসিব হবে না, কারণ সে এদের জায়েজ মনে করতেছে, ঠিক না বিটি? জায়েজ মনে করতেছে, সে যেন তওবা করবে না, সে বেঈমান হয়েই মারা যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের চাচাকে অনেক চেষ্টা করলেন, চাচা আবু তালিবকে ঈমান গ্রহণ করানোর জন্য। আবু তালিবের নাম সবাই জানেন কিনা? নবীজির চাচা আবু তালিব নবীজিকে অত্যন্ত মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, যখন তিনি কালিমার দাওয়াত দিলেন, আল্লাহ নবী চাচা আবু তালিবের ঘরে তিনি থাকতেন, খাওয়া দাওয়া করতেন, চাচা আবু তালিবই নবীজিকে বরণ পোষণ করাইতেন, লালন পালন করতেন। তো এই চাচা তিনি কালিমা গ্রহণ করেন নাই, কালিমা দাওয়াত দিলেন, সমস্ত আরববাসীরা তার নবীর বিরুদ্ধে লেগে গেলেন, সমস্ত আরববাসীরা কাফের মুশরিকরা নবীর বিরুদ্ধে লেগে গেলেন। চাচা আবু তালিব নবীজিকে বললেন যে চাচা, চাচা আবু তালিব নবীকে বললেন ভাতিজা তুমি কালিমার দাওয়াত দিও না, কারণ কাফের মুশরিকরা তারা আমার উপর অনেক চাপ সৃষ্টি করেছে, তুমি কালিমার দাওয়াত দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে চাচা, যদি আমার হাতে আরবের কাফের মুশরিকরা আমার ডান হাতে যদি সূর্য এনে দেয়, বাম হাতে যদি চন্দ্র এনে দেয়, আর তার পরিবর্তে যদি মনে করে যে আমি কালিমার দাওয়াত ছেড়ে দিব, আমি কখনো কালিমার দাওয়াত ছাড়বো না। আমরা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন ধীরতার সাথে যখন তিনি কথা বলে দিলেন, তখন চাচা আবু তালিব বললেন বাতি যাও, ঠিক আছে তুমি তোমার কালিমার দাওয়াত দিয়ে থাকো, আর আমি চাচা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো কাফের মুশরিকেরা
তোমার যত বিরোধিতা করবে সমস্ত বিরোধিতার প্রত্যুত্তর আমি চাষা দিব বলে সুবহানাল্লাহ। এই জন্য কাফের মুশরিকরা যত ষড়যন্ত্র করেছে, যত ষড়যন্ত্র করেছে, চাষা আবু তালিবে তার প্রতিবাদ করেছে। চাষা আবু তালিব জীবদ্ধ অবস্থায় কোন কাফের মুশরিকরা সাহস করতে পারে নাই নবীজির উপর হাত তুলবে, হাত তোলা সাহস করতে পারে নাই। ভাইরা আমার, ওই চাষা যখন মৃত্যু সজ্জায় পড়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষাকে মহব্বত করতেন কিনা? আরে যেই চাষা নবীজিকে মানে সাহায্য করছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আর এই দায়িত্বভার নিলেন যে যে চাষা দায়িত্ব বানলেন যে আমি সমস্ত বিরোধিতা আমি প্রতিহত করব, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষার মৃত্যু সে বললেন, চাষা আপনি কানে কানে আমার কাছে একবার আপনি কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, চাষা যান আপনি একবার শুধু আমার কানে কানে আপনি কালিমা পাঠ করেন, পাঠ করার দায়িত্ব হলো আপনার, আর আমি নবীর দায়িত্ব হলো কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার। সুবহানাল্লাহ। চাষা আবু তালেব বললেন, ভতিজ যদি আমি কালিমা গ্রহণ করতাম তাহলে আমি আরো আগে কালিমা গ্রহণ করতাম, এখন যদি আমি কালিমা গ্রহণ করি তাহলে কাফের মুশরিকরা শুনে বলবে যে আবু তালেব মৃত্যুর বয়সে মৃত্যুর সময় কালিমা গ্রহণ করেছে। বলে নাউজুবিল্লাহ। অবশেষে আল্লাহ নবী চাষা আবু তালেবের কাছে নিরুপায় হয়ে চলে গেলেন, সে মৃত্যুবরণ করলেন কুফুরি অবস্থায়। তো যখন চাষা মৃত্যুবরণ করলেন, চাষাকে কাফন দাফন করলেন, দাফন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে গেলেন, চাষা আবু তালেবের কবরের পাশে গেলেন, চাষার জন্য মাগফিরাতের দোয়া করবেন। আল্লাহ নবী গিয়ে যখন কবরে আবু তালেবের কবরের পাশে গিয়ে যখন হাত উঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল প্রেরণ করে দিলেন। জিব্রাইল সালাম কে প্রেরণ করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফের মুশরিকরা হাত ধরেন না, আপনি হাত নামাই নেন। জিব্রাইল সাথে সাথে নবীর হাতটাকে নেমে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, মা কানা লিন্নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াগফিরু লিল মুশরিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার জন্য এবং ঈমানদারদের জন্য এটা শুভনীয় নয় যে মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করা, মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না। যদি কোনো মুশরিকের জন্য যারা শিরিক করে তাদেরকে যদি সুপারিশ করা যায় তো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালিবকে সকলের আগে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতেন। ঠিক না ভাই? ভাইয়ের আমার, আপন চাচাকে যেহেতু সুপারিশ করে বেস্ত নিতে পারবেন না, আপন চাচাকে জন্য যেহেতু তিনি মাগফিরাত দোয়া করতে পারবেন না, আল্লাহ তাআলা নিষেধ, সেই জন্য আপনি আমার মতো আবান্না সুবান্নার জন্য কি আল্লাহ নবী শিরি যারা শিরি করবে তাদের কি সুপারিশ করবে? নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ। হে নবী, আমি তাকে ক্ষমা করব না। হ্যাঁ, আপনি তার জন্য কোন সাহসে হাত উঠাবেন? আল্লাহ নবী হাত নামাই দিলেন। হ্যাঁ, আর আল্লাহ তাআলা বলে দিলেন, মা আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা নবীজির হাত কে নামাই দিলেন আর বললেন, হে নবী, আমি আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, যে আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদে দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে হেদে দেই তা
আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহের দিয়ে দেই। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে এত ব্যথা পেলেন, অর্থাৎ আবু তালিবের মুশরিকি অবস্থায় মৃত্যুবরণ হওয়াটার জন্য এত ব্যথিত হলেন। আল্লাহ নবী বলেন, হায় হায় রে, আমার চাচা কি করলো, আমার চাচা কি কামড়া করলো, আমার কানে কানে যদি একবার কালেমাটা পড়তেন তাহলে আমি নবীর সুপারিশে তাকে জান্নাত নিয়ে যেতাম। কি কাজটা করলো আমার চাচার জন্য তো আর সুপারিশ করতে পারবো না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে দিলেন, নবীজিকে সান্ত্বনা দিলেন, হে আমার হাবিব, আপনার চাচা যেহেতু হ্যাঁ সে কালিমাকে মহব্বত করে নাই, সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, হে আমার আল্লাহর নবী, আবু তালেবের মহব্বত আপনার অন্তরে অনেক বেশি, সেই জন্য যেহেতু আপনাকে সাহায্য সহযোগিতা করেছে, ইসলাম প্রচারের জন্য আপনাকে সহযোগিতা করেছে, আপনাকে লালন পালন করেছে, সেই জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে যেহেতু মহব্বত করেছে, সেই জন্য আবু তালেবকে আমি আল্লাহ তাআলাকে ছাড় দিয়েছি। বলে এই ছাড়টা হলো যে আবু তালেবকে জাহান্নামের সর্বনিম্ন আযাবটা আমি আবু তালেবকে দিব, যে আবু তালেবের পায়ের মধ্যে এক জোড়া জাহান্নামের স্যান্ডেল পরাই দিবে। সুবহানাল্লাহ, বুঝলেন, আল্লাহ তাআলা এক জোড়া জুতা পরাই দিবেন, হ্যাঁ আবু তালেবকে একটা জুতা পরাই দিবেন, কই জুতাটা পরাইলে কই এমন অবস্থা হবে জুতার তাফে তার মাথার মগজ, হ্যাঁ মানে বাথের মধ্যে যেভাবে বাথের পানিগুলো টকবক করতে থাকে সেইভাবে টকবক করে তার মাথার মগজ নিচ দিয়ে পড়তে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন আযাব। এটা কার জন্য? নবীকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন আবু তালিবকে। এই জন্য ভাইরামার এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুশরিক ব্যক্তির জন্য কোন শিরিকারীর জন্য সুপারিশ করবেন না, আর আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। কোন মুমিন কোন মুসলমান যদি এই কথা মনে করে যে আল্লাহ গাফফার আর আমি শিরিক করার পরেও আমাকে মাফ করে দিবেন, হ্যাঁ এটা ভুল ধারণা হবে।